নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচির বিকল্প দেখছেন না বিএনপির অনেক নেতা। তবে নীতি নির্ধারকেরা বলছেন, সময় সুযোগ বুঝেই আন্দোলনের ধরন পরিবর্তন হবে। আন্দোলন বেগবান করতে নেতাকর্মীদের রাজপথে থাকার প্রস্তুতি নেওয়ার কথাও বলেছেন সিনিয়র নেতারা। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে প্রায় এক যুগ ধরে আন্দোলন চালিয়ে আসছে জাতীয়তাবাদী দল বিএনপি। দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দাবি আদায়ে জনসভা, মানববন্ধন, বিভাগীয় সমাবেশ, গণ অনশন সহ দেশব্যাপী নানা কর্মসূচি পালন করে আসছে দলটি। বিএনপি নেতারা বলছেন, দশ দফা দাবিতে যে আন্দোলন চলছে তাতে জনগণের ব্যাপক সাড়া মিলেছে। নির্বাচন এগিয়ে আসায় আন্দোলনের ধরন পরিবর্তন করা উচিত বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ। প্রত্যেকটি বিভাগীয় শহরে যেভাবে জনতার ঢল নেমেছে জনসভায়, এতে তো ক্ষমতাসীন দলেরও ভীত নড়ে গিয়েছে। তারা বাইরে প্রকাশ করে না, কিন্তু এত বাধা দেওয়া সত্ত্বেও যে এত মানুষ এসে বিএনপির দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেছে, এটা তো একটা বিরাট ব্যাপার। এখন কি করবে বিএনপি, সেটাই হলো মিলিয়ন ডলার প্রশ্ন। এখন বিএনপি কি ওই নিরামিষ কর্মসূচিতে যাবে, গ্রামের দিকে পদযাত্রা করবে, না ঢাকা শহরে এসে শক্তি জানান দেবে, এটি বিএনপিকে নির্ধারণ করতে হবে। এখন কঠিন কর্মসূচি দেওয়া উচিত, হরতাল দেওয়া উচিত, অবরোধ দেওয়া উচিত, এবং রাজপথ লক্ষ লক্ষ জনতা রাজপথে গিয়ে অবস্থান নেওয়া উচিত, তাহলে এই সরকার পরিবর্তন হতে পারে। বিএনপির নীতি নির্ধারক জাতীয় স্থায়ী কমিটির দুই সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, দাবি আদায়ে আগামী দিনে কি ধরনের কর্মসূচি দেওয়া যায় তা নিয়ে সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে, সিদ্ধান্ত আসছে শিগগিরই। বিএনপি হরতাল অবরোধ দিচ্ছে না, কিন্তু বিএনপি বলে নাই যে হরতাল অবরোধ দিবে না, কারণ হরতাল অবরোধ ধর্মঘট এগুলি সাংবিধানিক অধিকার। হ্যাঁ, যারা নাকি খুব বেশি তাড়াতাড়ি চাচ্ছে যা সহ্য করা যায় না, তারা চাচ্ছে ওই ধরনের কর্মসূচি। হয়তো আমরা ধৈর্য ধরছি আরও একটা সময়টা দেখার জন্য, বাট হরতাল করব না কথা বলি নাই, হরতাল করা যাবে না এমন কথা বলে নেই, কিন্তু ওইটা আইনের বাইরে। আন্দোলনের ধরন কী হবে এটা সময় বলে দেবে। যে ধরনের কর্মসূচির মাধ্যমে আন্দোলনকে সফলতার দিকে নিয়ে যাওয়া যায়, দেশের জনগণের মুক্তি সংগ্রামে জয়ী হওয়া যায়, সেই কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনীয় কর্মসূচি দেওয়া হবে যার মাধ্যমে এই ফ্যাসিস্ট অবৈধ দখলদার সরকারের পতন ঘটবে। দলের মধ্যে আলোচনা চলছে এবং আমাদের সাথে সহযোগী যারা আন্দোলনে আছেন, যুগপত আন্দোলনে যারা আছেন, সকলের সাথে আলোচনা চলছে এবং এটার তার মাধ্যমে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে। দাবি আদায়ে রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা।